বন্ধুরা সবাই কেমন আছে সবাই সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে রাউন্ড বেল পিসেস কাট ব্লাউজের ফুল কাটিং এন্ড স্টিচিং শেয়ার করতে চলেছি তো এখানে দেখুন ফিটিংসটা কত সুন্দর এসেছে একদমই সহজ নিয়মে ফুল ভিডিওটি আমি বানিয়েছি যারা নতুন একবার দেখলে তারাও বানাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে দেখুন শাড়ি নিয়েছি শাড়িটির নাম হচ্ছে কাঞ্জি পুরাম সিল্ক শাড়ি এটি মেশো থেকে আমি নিয়েছিলাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা নিতে চান লিঙ্কে টাচ করে শাড়িটা কিনতে পারেন এখানে দেখুন শাড়িটিকে খুলে নিলাম এটি হচ্ছে আঁচল আর এই শাড়িটা হচ্ছে ব্লাউজের পিস তো এখানে দেখুন বর্ডার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা কাপড় রেখে ব্লাউজের পিসটিকে কেটে নিলাম আর এখানে নর্মাল আস্তা নিয়েছি আশি সেন্টিমিটার প্রথমে কাটিং আমরা আস্তারের পাটে করব তো দেখুন আস্তারটিকে খুলে নিয়ে যে কোনো একটি সাইড থেকে এইভাবে ডল ভাজে ভাঁজ করে নেবেন সামনের পার্ট একসাথে কাটতে চাইলে বডির যে মাপটি থাকবে তাতে চার ইঞ্চ আরো এক্সট্রা নিয়ে এইভাবে কাপড়টিকে ডবল ভাজে ভাঁজ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন দেখুন আমি এখানে রাস্তার ভাঁজ করে নিয়ে এরপরে লম্বার মাপ নেব তো রেডি মাপ আমার সাড়ে তেরো ইঞ্চ থাকবে এক ইঞ্চ প্লাস করে দেখুন এখানে সাড়ে চোদ্দ ইঞ্চ নিলাম এরপরে দাগটিকে লম্বা করে নেব এইভাবে আর এখানে ব্যাক পার্টে পট্টি করবো সেই জন্য দেখুন হাফ ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে লম্বা করে নিলাম

কোমরের চার ভাগের এক ভাগ নেবেন প্রথমে তারপরে ওয়ান ইঞ্চ পিছনে ডাটের জন্য আর সাইডে এ টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দেখুন দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে দিয়ে কোমরের মাপ বের করে নিতে পারেন এরপরে দিয়ে নেব এরপরে দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে আগে কেটে নেব তো বন্ধুরা এই ব্যাক পার্টের মাপ থেকে সামনে পার্টটি কাটিং করবো দেখুন রাস্তাটিকে সেম ভাবেই ডবল ভাজে ভাঁজ করা আছে এরপরে দেখুন প্রথমে নিচের দিকে লাইনটিকে সোজা করে নেব তো ওপরের দিকে সামনের পার্ট কাটার জন্য দেড় ইঞ্চ পরিমাণে এক্সট্রা মার্জিন নিতে হবে কারণ বেল্টের পার্ট জয়েন্টের জায়গায় মার্জিন সেলাই চলে যায় সেই জন্য দেড় ইঞ্চ এক্সট্রা মার্জিন নিলাম এরপরে দেখুন ব্যাক পার্টে হুকায়ের যে মার্জিনটি ছিল সেই মার্জিনটিকে ভাঁজ করে ব্যাক পার্টটিকে ওপরের লাইনে বসিয়ে ব্যাক পার্টের মাপ অনুযায়ী দেখুন এখানে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এরপরে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব তো বন্ধুরা প্রিন্সেস কাটের টাক্সের জায়গায় অনেকটা সেলাই মার্জিন চলে যায় সেই জন্য সাইড দিয়ে কাপড় বাড়ি নিতে হয় সামনের পাটের জন্য তোপরে নিয়েছি এক ইঞ্চ এবং নিচে টু ইঞ্চ নিয়ে লাইনটিকে নিচের দাগের সাথে মিলিয়ে নিলাম আর এখানে ব্যাক পার্ট থেকে সামনের সেভ দেওয়ার জন্য দেখুন হাফ ইঞ্চ কমিয়ে এইভাবে সামনের হারমুলের সেভটি দিয়ে নিলাম এরপরে দাগ অনুযায়ী জাস্ট সামনের পাটটিকে আগে কেটে নেব তো এটি হচ্ছে সামনের পার্ট এরপরে আমরা রাউন্ড বেল্ট এর কাটিং করবো তো এখানে নেগেটিভ নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা এখানে থ্রি ইঞ্চ পর্যন্ত নেক ডিপ রাখতে পারেন আমি এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিলাম এরপরে নিচের গলার ডিপটা যতটুকু নিতে চান নিতে পারেন নাইন ইঞ্চ টেন ইঞ্চ নিতে পারেন কারণ পটটি জয়েন করার পরে গলার ডিপটা ছোট হয়ে আসে আমি এখানে এইট ইঞ্চ নিলাম এরপরে এইট ইঞ্চ থেকে নিচের দিকে নেব মানে এরপরে উপরের এই দাগ থেকে পান গলার সেপ দিয়ে নেব সেফটিকে একটু ডিপ করে দেবেন বন্ধুরা তাহলে গলার সেপটা দেখতে সুন্দর লাগবে এই সেফটিকে ঘুরে বারো ইঞ্চের যে পয়েন্ট টি দিয়ে আছে এই পয়েন্ট মিলিয়ে সাইডের দাগটি দেখুন এইভাবে সোজা করে কেটে নেব নিচের পার্টটি চলে এলো বেল্টের পার্ট আর উপরে প্রিন্সেস কাটের পার্ট তো এরপরে দাগ অনুযায়ী পিঞ্চেস কাট ও বেল্টের পার্টটিকে কেটে আলাদা করে নেব এরপরে দেখুন সাইড দিয়ে এফএক্স পয়েন্ট নেব 3.5 ইঞ্চ আর এখান থেকে উপরের দিকে নেব 2.5 ইঞ্চ এরপরে দুটি সাইড থেকে টাক্সের পয়েন্ট নেব 0.75 ইঞ্চ করে আপনারা এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ বাদ দিয়ে ওয়ান ইঞ্চে নিতে পারেন কোনো সমস্যা নেই এই লাইনটাকে দেখুন নিচের দাগের সাথে এইভাবে মিলিয়ে জাস্ট এখানে ওয়ান ডাটেডও বানাতে পারেন বা এই সেপটিকে ঠিক আরমোরের মাঝ বরাবর এইভাবে দিয়ে পিন্সেস কাটের সেপেও ব্লাউজটি বানাতে পারেন তো আমি এখানে পিন্সেস কাটের সেপে বানাবো এরপরে দেখুন এই সাইড থেকে হাফ ইঞ্চ কাট ডাউন করে দেবো এখানে সামনের পার্ট কমপ্লিট এরপরে ব্যাক পার্টে নেক ডিপ নিচ্ছি দেখুন সেম টু পয়েন্ট ফাইভ ইঞ্চ মার্জিনটিকে ছেড়ে আর এখানে দেখুন গলার ডিপ নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এই সাইড থেকে পিটটিকে ডিপ করার জন্য থ্রি ইঞ্চ নিলাম লাইনটিকে নিচের দাগের সাথে মিলিয়ে এখানে এইভাবে রাউন্ড শেপও দিতে পারেন বা রাউন্ড ভি নেক সেফটিও দিতে পারেন তো আমি এখানে রাউন্ড ভি নেকের সেফটি দিয়ে নিচ্ছি এরপরে ব্যাক পার্টেও সেম আরমোরের দিক থেকে হাফ ইঞ্চ কমিয়ে কাঁধ ডাউন করে দিলাম আর এখানে দাগ অনুযায়ী গলার রাউন্ডটিকে কেটে নেব বন্ধুরা আমি এখানে সিম্পল ভি নেকের শেপ রেখেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন পিঠে অন্য ডিজাইনও বানাতে পারেন তো একই সাথে হাতার পাটটিকে কেটে নেব তো দেখুন হাতার পাট কাটার জন্য আস্তারটিকে প্রথমে একটি ভাজে ভাঁজ দিয়ে আবার একটু ভাঁজ দিয়ে দেখুন চার বাজে ভাঁজ করে নিলাম এখানে জয়েন্ট সাইডটা আমার দিকে আছে প্রথমে হাতা লম্বার মাপটা নিয়ে নেব যতটুকু হাতা লম্বা মাপ আপনারা নিতে যান তাতে ওয়ান ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেবেন তো আমি এখানে নিলাম হাতা লম্বা মাপ এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে সাইডের দিকে এইভাবে মিলিয়ে দিলাম আর এই থেকে নিচের দিকে ডাউন করবো সমান করে মিলিয়ে দেখুন বডির চার ভাগের এক ভাগের মাপ এই উপরের দাগ থেকে নিচের দাগে দাগড়ি করে মাপটি নিয়ে নেব তো বডি ছিল চৌত্রিশ ইঞ্চ চৌত্রিশের চার ভাগের এক ভাগ আসে সাড়ে আট ইঞ্চ দেখুন দাগটিকে এইভাবে নিয়ে হাতার সেটটিকে দিয়ে নিলাম সাইড এঞ্চ এক্সট্রা মার্জিন বাড়িয়ে নিলাম এরপরে নিচে হাতার মুহুরির রাউন্ড যা থাকবে তার হাফ নেব এক্সট্রা নিয়ে দেখুন হাতার এইভাবে দিয়ে নেব আর এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে সামনের হাতার দিয়ে এইভাবে প্রথমে উপরের দাগ অনুযায়ী হাতার কেটে হাতার পাট কাটার পরে এখানে মাছ বরাবর একটি কাট লাগিয়ে নিলাম এরপরে হাতার পাটটিকে খুলে নেব চারবার যে কাপড় ভাঁজ করে রেখেছিলাম সেক্ষেত্রে দুটি হাতার পাট একসাথে কাটিং হয়েছে দেখুন বন্ধুরা এরপরে একটি সাইড থেকে এই সামনের হাতার যে সেফটি দেওয়া হয়েছিল হাফ ইঞ্চ পরিমাণে

এখানে ব্যাক পার্টের স্লাই টা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি স্পিড লেগে থাকে তাহলে আপনাদের কাছে অপশন আছে ভিডিওর স্পিডটা কমিয়ে নিতে পারেন তো দেখুন অনুযায়ী করে মার্জিনের টি কেটে নিয়ে পুরো রাউন্ড করে কাট লাগিয়ে উল্টো দিকে উল্টে দিয়ে পুরো গলার রাউন্ড অনুযায়ী ওপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব আমি এখানে গলার রাউন্ড এ আস্তারের পার্টিকে উল্টিয়ে রেডি করছি আপনারা এখানে আড়ে কেটে গলার রাউন্ড রেডি করতে পারেন এরপরে দেখুন একই সাথে কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব আর সাইডে যে এক্সট্রা মার্জিনটি আছে সেটিকে সমান করে কেটে নেব। দেখুন পিছনে পয়েন্ট করার জন্য ব্যাক দিকে এইভাবে একটি ভাঁজ দেব তারপরে কাঁধের মিডিল বরাবর আর একবার এভাবে ভাঁজ করে নেব সাইড দেখুন দেড় ইঞ্চ পর্যন্ত গ্যাপ আছে এরপরে টাক্সের লেন্থ নিচ্ছি ফাইভ ইঞ্চ আর সাইডে দেখুন জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে হাফ ইঞ্চ নিলাম এই লাইনটিকে এইভাবে মিলিয়ে দিয়ে দ্বিতীয় সাইড এ মাপ নিলাম দুটি সাইড থেকে হাফ হাফ ইঞ্চি নিয়ে এখানে ওয়ান ইঞ্চের ডাটের পয়েন্ট দিয়ে নিতে হবে আর এইভাবে দেখুন কাপড়টিকে ভাঁজ করে এখানে ডাটটিকে ডবল করে সেলাই দিয়ে নেব দ্বিতীয় সাইডের এর ডাটটিকে সেম ভাবে সেলাই করবো বন্ধুরা আমি এখানে একটি সাইডে এর সেলাইটি দেখালাম দেখুন সেলাইটি করে নিয়েছি এরপরে ব্যাক পার্টটিকে মাছ বরাবর ভাঁজ করে নিয়ে মিডিল বরাবর কেটে নেবো কারণ পার্টে হুক আইপটি করার জন্য মার্জিন নেওয়া হয়েছিল এরপরে দেখুন প্রথমে এখানে হুক পট্টি জয়েন করবো হুক পট্টি জয়েন করার জন্য দেখুন দুই ইঞ্চ পরিমাণে আস্তারের পট্টি কেটে নিয়েছি এটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে উপরের দিকে হাফ ইঞ্চ মার্জিন ফোল্ড করে দিয়ে দেখুন এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিয়েছি তারপরে উপরের কানার এক্সট্রা মার্জিন দিকে কোন করে কেটে নিয়ে পট্টিটিকে বাইরের দিকে এভাবে খুলে নিয়ে পট্টির ওপরের কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব এরপরে দেখুন এই পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে পুরো পট্টিটিকে ভেতরের দিকে ফোল্ড করে নিয়ে একটি সেলাই দিয়ে নেব এখানে দেখুন হুক পট্টি রেডি এরপরে আইপোটটি উল্টো দিকে জয়েন করব তো আইপোটটির জন্য দেখুন এখানে 3.5 ইঞ্চ পরিমাণে পট্টি কেটে নিয়েছি মেইন পিস এবং আস্তার দুটি নিয়েছি এখানে আইপোটটি জয়েন করার জন্য ব্যাক উল্টো করে রাখব আবার দেখুন উপরের দিকে হাফ ইঞ্চ মার্জিন এক্সট্রা ফোল্ড করে দিলাম দিয়ে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তারপরে আবারো কোণাটাকে কেটে নিয়ে এইভাবে পট্টিটিকে দেখুন উল্টো দিকে ভাঁজ দিয়ে পট্টির কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব এরপরে ব্যাক সোজা করে নেব আর এখানে এই উপরের মার্জিনটিকে এইভাবে ভাঁজ দিয়ে আগে একটি কানা দিয়ে সেলাই দিয়ে নেব সাইডের মার্জিনটি একটু বেশি আছে তো দেখুন হাফ ইঞ্চ পরিমাণে কেটে নিলাম এরপরে এই কানাটি হাফ ইঞ্চ পরিমাণে প্রথম ভাঁজ করবো তারপর আরেকটি ভাঁজে ভাঁজ দিয়ে নিচে সেলাই মার্জিনটিকে ঢাকা দিয়ে এখানে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব তারপরে দেখুন সাইডে হাফ ইঞ্চ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেবো এইভাবে এক্সট্রা মার্জিনটিকে সমান করে কেটে নেব তো বন্ধুরা এখানে হুক করতে যেভাবে রেডি করে দেখিয়েছি সেম ভাবে কোমর পট্টি রেডি করে নেবো তো দেখুন বন্ধু এখানে কোমর পট্টি রেডি করে নিয়েছি সুবিধার ক্ষেত্রে দুটি সাইড একসাথে মিলিয়ে এখানে পিন আটকিয়ে নিচ্ছি এরপরে ব্যাক পার্টিকে সরিয়ে সামনের পার্টিকে রেডি করবো তো দেখুন এখানে মিস্ক্সকাটের পার্টি নিয়ে নিয়েছি গলার রাউন্ড আমি এখানে পট্টি জয়েন করবো তার জন্য দেখুন আস্তারের কাপড় নিয়ে নিয়েছি আস্তারটিকে দেখুন ডবল হওয়াজ এ ভাঁজ রেখেছি এইভাবে আর এখানে মিস্ক কাটের পার্ট রেখে গলার রাউন্ড অনুযায়ী এভাবে পট্টি কেটে নেবো দেখুন বন্ধুরা আমি কি ভাবে কাটিং করছি দেখুন সাইড দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ মাঝে নিয়ে বড় রাউন্ডের পটি কেটে নিলাম এখানে পটি ডি জয়েন্ট আছে এখানে মাঝ বরাবর কাট করে নিলাম তো দেখুন দুটি সাইডের পটি আমি একেবারে কেটে নিয়েছি তো বন্ধুরা বাইরের সাইডের যে কানাটি আছে সেটিকে দেখুন একবার এইভাবে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নেব এইভাবে ভাঁজ করে সেলাইয়ের সময় যদি পটি টান পড়ে থাকে তাহলে ছোট্ট করে কাট লাগিয়ে স্লাইটি করে নেবেন দ্বিতীয় পটির বাইরে কানাটিকে সেম ভাবে সেলাই করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আস্তার তারপরে মেন পিসটিকে সোজা রেখেছি আর দুদিকের দুটি পট্টি রেখে দেখুন ওপরের গলার রাউন্ড অনুযায়ী হাফ ইঞ্চি মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করুন কারণ আমার চ্যানেলের ভিউজ অনেক দিন ধরে প্রায় ছ মাস ধরে ডাউন যাচ্ছে এখন আর ভিডিও বানাতে ভালো লাগে না ভাবছি ভিডিওটা ছেড়ে দেবো ইউটিউবটা বন্ধ করে দেব যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আর একবার ভেবে দেখব আপনাদের একটি লাইক আর একটি কমেন্টে অনেকটা হয়ে মি এখানে দেখুন জয়েন্ট করার পরে বাইরের দিকে এইভাবে খুলে নিয়ে আপনারা এখানে স্ত্রী করে নিতে পারেন বা পট্টির কানার উপর দিয়ে একটি এইভাবে সেলাই দিয়ে নিতে পারেন দেখুন আমি পট্টির কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম এরপরে পট্টিকে উল্টো দিকে উল্টিয়ে দেব দ্বিতীয় পার্টটিকে সেম ভাবে রেডি করে নেব তো দেখুন বন্ধুরা দ্বিতীয় পার্টটিকে আমি সেম ভাবে এখানে রেডি করে নিয়েছি এরপরে দেখুন সাইডের কানাটিকে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে এই পার্টি রেডি করে নেব কাটিং এর সময় ডাটার মাপটা যে নেয়া হয়েছিল দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে সেই দাগ অনুযায়ী দেখুন এখানে দাগটি ডিপ করে নিলাম প্রথমে মাঝ বরাবর এইভাবে একটি সেলাই দিয়ে নেব তারপরে দেখুন এই ডাটের পয়েন্টটিকে এইভাবে ভাঁজ দিয়ে পিসেস কাটার শেপ অনুযায়ী এভাবে সেলাই দিয়ে নেব এখানে ডবল করে বন্ধুরা সেলাই দিয়ে নেবেন আমি এখানে একটি সেলাই দেখালাম দ্বিতীয় পাটের ডার্টের পয়েন্টটিকে সেম ভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা দ্বিতীয় পার্টটিকে রেডি করে নিয়েছি এরপরে দুটি পার্ট জয়েন করার জন্য মাঝে পট্টি জয়েন করব পট্টি জয়েন করার জন্য দেখুন মেন পিস এবং আস্তারে পার্ট দুটি নিয়েছি পট্টির লেন্থ দেখুন 5.5 ইঞ্চি আছে সাইডে 6 ইঞ্চি আছে লেন্থ একটু বেশি করে নেবেন জয়েন্ট করার পরে এক্সট্রা মার্জিনটিকে আমরা কেটে নেব ওকে দেখুন পটিটিকে এইভাবে উল্টো করে নিয়ে উপরের কানা এবং সাইডের কানাটিকে একটি সেলাই দিয়ে নেব উপরের কর্নারের মার্জিনটিকে দেখুন এইভাবে কেটে নিয়ে এই পটিটিকে উল্টিয়ে সোজা করে নেব এখানে দেখুন দুদিকে কর্নারটি ভেতরে আছে এর সাহায্যে আমি কর্নারটিকে ভালো করে বাইরের দিকে বের করে নিলাম তারপরে দেখুন আগে বেল্টের পার্টটিকে রেডি করব তো মেন পিসের উপরে আস্তারের পার্টটি রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম আর দুটি সাইড ছেড়ে নিচের দিকে একটি জয়েন্ট সেলাই দেব এইভাবে আর এখানে দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এই উপরের কানার দিকে এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব এরপরে বেল্টের পার্টটিকে উল্টিয়ে সোজা করে নেব আর এর উপরে একবার আয়রন করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে আয়রনটা করে নিয়েছি এরপর দেখুন পিসেস পার্ট দুটিকে উপরে রেখে নিলাম পাশাপাশি আর কোর্টটির ওপরের যে কানাটি আছে আগে এইভাবে সেট করে করে চেক নেবেন দেখুন একদম এইভাবে জয়েন্ট সেলাইটি করতে হবে তো আপনারা চাইলে এখানে এইভাবে সাজিয়ে নিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আটকিয়ে জয়েন করতে পারেন বা একটি সাইড এর পার্ট আগে জয়েন করে তারপরে দ্বিতীয় সাইডের এর পার্টটি জয়েন করতে পারেন তো দেখুন আমি এখানে একটি সাইড এর পার্ট এইভাবে জয়েন করে নিলাম দ্বিতীয় সাইড এর দেখুন উপর দিয়ে গলার রাউন্ড এর কানা দিয়ে একটি এইভাবে একটু লক্ষ্য করুন দুটি পিঞ্চেস কাটের নিচে দেখুন জয়েন্ট এর জায়গায় হাফ ইঞ্চ গ্যাপ আছে তো এইভাবে গ্যাপ রাখবেন তাহলে টা সুন্দর আসবে তো নিচের এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে বেল্টের পার্ট মিডিল বরাবর এইভাবে রেখে চেক করে নেব তারপরে দেখুন সাইড দিয়ে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে এখানে চাপ সেলাই দিয়ে জয়েন্ট করে নেব তো বন্ধুরা এখানে আমি ব্লাউজটি একদম সিম্পলে বানিয়েছি আপনারা চাইলে পাইপিং বা লেজ দিয়ে এই ব্লাউজটি ডিজাইন করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে সামনের পার্টটি রেডি এরপর ব্যাক পার্ট ও সামনের পার্ মিলিয়ে কাজ জয়েন্ট করব তো দেখুন ব্যাক পার্ট দিকে উপরের দিকে সোজা রেখেছি এর উপরে সামনের পাটটিকে উল্টো করে রেখে আগে দুটি পার্টের মিডিল বরাবর মিলিয়ে এবং কোমরের দিকে বর্ডার মিলিয়ে এখানে ক্ষেত্রে পিন আটকিয়ে নেব তারপরে দেখুন কাঁধের দিকে এইভাবে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে কাজ জয়েন্ট করবো তো বন্ধুরা কিছুটা পরিমাণ মার্জিন সামনের পাটের এক্সট্রা আছে তো জয়েন্টের পরে সামনের পাটের যে এক্সট্রা মার্জিনটি আছে সেটিকে কেটে নেব তো এখানে ডবল করে সেলাই দিয়ে দেখুন এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম দ্বিতীয় সাইডে সেম ভাবে দেখুন নিচের কোমরের দিকের মার্জিনটিকে মিলিয়ে হাফ মার্জিন নিয়ে ডবল করে সেলাই দিয়ে নেব এরপরে দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব আর এখানে দেখুন ব্যাক পার্ট থেকে হাফ ইঞ্চ কমিয়ে সামনের পার্টের আর্মলের সেফটি আছে কিনা চেক করে নেব তো দেখুন এখানে কম আছে তো হাফ ইঞ্চ সেফ দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম দ্বিতীয় সাইডে সেম হাফ ইঞ্চ মার্জিন কুমির সামনের পাটের সেপটি দিয়ে নেব আর একই সাথে দেখুন কাজ জয়েন্ট করার পরে যদি সাইডে মার্জিন বেরিয়ে থাকে এইভাবে সমান করে কেটে নেবেন দ্বিতীয় সাইডে কিন্তু নেই তো বন্ধুরা দেখুন আমি এখানে আস্তারের সাথে হাতার পাটটিকে সেলাই করে রেডি করে নিয়েছি তো আগে সব ভিডিওতে প্রায় আমি হাতার পাট কিভাবে সেলাই করতে হয় দেখিয়েছি বন্ধুরা তাই এই ভিডিওতে দেখালাম না এখানে দেখুন হাতার একটি সাইডে ফ্রন্ট পার্টের সেপ দেওয়া হয়েছিল এটিকে সামনের দিকে রাখবো রেখে হাতার মিডিল পয়েন্ট এবং ব্লাউজের কাঁধের মিডিল পয়েন্ট দুটিকে মিলিয়ে এইভাবে হাতার জয়েন্ট সেলাই দিয়ে নেব প্রথমে একটি সাইডে সেলাই করব তারপরে দ্বিতীয় সাইডটিকে ঘুরিয়ে দ্বিতীয় সাইডে স্লাইটি কমপ্লিট করে নেব দেখুন এইভাবে ব্লাউজটিকে ধরে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে দ্বিতীয় সাইডে এসে দ্বিতীয় সাইডে স্লাইটি এখানে করে নেব তো এই সেলাইটিকে অবশ্যই ডবল করে দিয়ে নেবেন তো বন্ধুরা এই ব্লাউজটি হচ্ছে আমার দিদির ব্লাউজ দিদির বডি হচ্ছে চৌত্রিশ সাইজ এবং আমার বডি বত্রিশ আমি আমার বডির মাপ অনুযায়ী ব্লাউজটিকে মেরে পড়েছিলাম ফিটিংসটা মারাত্মক বত্রিশ সাইজের জন্য এই ব্লাউজের ভিডিওটি আমি পরে আপলোড দেব যারা দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লিঙ্কটা পরে পেয়ে যাবেন এরপরে দেখুন ব্যাক পার্ট এবং সামনের পার্টের মিডিল পয়েন্টটিকে মিলিয়ে সাইডে এভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব এখানে কাঁধের থেকে হাতার পার্টটি দেখুন ভাঁজ করে এইভাবে সমান করে নেব এখানে ব্যাক কানার মার্জিন অনুযায়ী জয়েন্ট সেলাই দিয়ে নেব আর আরমোলের সাইড যে মার্জিনটি আছে সেই মার্জিনটিকে হাতার দিকে ওপরে সাইড এ রেখে নেব দেখুন এইভাবে সেলাইটি দেওয়ার পরে এক্সট্রা মার্জিনটিকে সেলাইয়ের কানা দিয়ে একদম কেটে নেব এরপর দেখুন ব্লাউজটিকে উল্টিয়ে রাখবো উল্টো দিকে দেখুন হাফ ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে একটি টানা সেলাই দিয়ে নেব এখানে গুম সেলাই রেডি তো বন্ধুরা দ্বিতীয় সাইডেও জয়েন্ট সেলাই করে গুম সেলাই রেডি করে নেব দেখুন বন্ধুরা দ্বিতীয় সাইডে আমি সেলাই করে নিয়েছি এরপরে বডি ফিটিংস এর মাপ দেওয়ার জন্য দেখুন ব্লাউজের মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ এদিকে নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চ আর এখানে কোমরের চার ভাগের এক ভাগ নেব কোমর ছিল ভাগের এক ভাগ আসে সাড়ে সাত ইঞ্চ দেখুন এই সাইডেও সেম নেব সাড়ে সাত ইঞ্চ ডাকটিকে দাগের সাথে মিলিয়ে নিয়ে হাতার রাউন্ড এর যে মাপটি থাকবে তার হাফ নেবেন এখানে আমি ফাইভ পয়েন্ট দুই নিলাম দ্বিতীয় হাতের সেম ফাইভ পয়েন্ট দুই সুতা নিয়ে দাগটিকে ওপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এই দাগ অনুযায়ী সাইড ফিটিংস সেলাইটি করে নেব এখানে সেলাইটি অবশ্যই ডবল করে দিয়ে নেবেন তো বন্ধুরা এখানে থার্টি ফোর সাইজ রাউন্ড বেল্ট ব্লাউজের কাটিং অ্যান্ড স্টিচিং কমপ্লিট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ